তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিক্রেট প্লেসে যাই, দেখা যায় তখন কিছু সময়ের জন্য আমাদের কিছু ভিডিও রেকর্ড করতে হয়। কিন্তু আপনি চাচ্ছেন কোনো একটি এভিডেন্সের জন্য কোনো একটি জায়গায় ভিডিও করবেন, যেখানে মোবাইল ফোনের ক্যামেরা অন করে ভিডিও করতে কিছুতেই দিবে না আপনাকে, আর আপনি কখনও মোবাইল ফোনের ক্যামেরা চালু করে ভিডিও রেকর্ড করতে পারবেন না, এরকম জায়গা অনেক রয়েছে। কিন্তু কিছু প্রমাণের জন্য অথবা কিছু এভিডেন্সের জন্য আপনি এই ভিডিওগুলো রেকর্ড করতে চান সম্পূর্ণ নিজের সেফ মতো অথবা গোপনে, তাহলে আজকে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো জায়গাতে আপনি মোবাইল ফোনের ক্যামেরা বন্ধ রেখে অথবা মোবাইল ফোনের স্ক্রিন লক অবস্থা থাকায় ভিডিও রেকর্ড করবেন, যেগুলো সম্পূর্ণ গোপনে ভিডিও রেকর্ড হবে, হোক না মোবাইলের ফ্রন্ট ক্যামেরা কিংবা ব্যাক ক্যামেরা দিয়ে। তাই কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আছে, আমাদের এই ইউটিউবের ভিডিওটি দেখার সময় প্রথমে আমাদের ভিডিওতে একটি সম্পূর্ণ লাইক করে দেবেন সম্পূর্ণ ফ্রিতে, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন অথবা নিচে রয়েছে কমেন্ট সেকশন, এখানে জাস্ট একটি কমেন্ট করে দিন, লিখে দিন গুড ভিডিও অথবা নাইস ভিডিও, তারপর এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন। প্রিয় দর্শক, আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই। তো বন্ধুগণ, কীভাবে আপনারা যে কোনো গোপন জায়গাতে ভিডিও রেকর্ড করবেন, পৃথিবীর কোনো লোক জানতে পারবে না যে আপনার মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ড হচ্ছে, তবে তার জন্য একটি অ্যাপ লাগবে। অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক ইন্টারফেস এরকম আসবে, অথবা ওপেন করার সময় কিছু পারমিশন চাইবে, প্রত্যেকটি অ্যাক্সেস গ্যারান্টেড করে দেবেন। তারপর এখানে এই যে দেখুন মোবাইলে কত জিবি মেমোরি খালি আছে এখানে লেখা আছে, তারপর নিচে এই যে দেখুন অপশনটি স্টার্ট ক্যামেরা, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে কিন্তু এখন সম্পূর্ণ ভিডিও রেকর্ড হবে ব্যাক ক্যামেরা। এই যে আপনারা দেখুন মোবাইলের স্ক্রিনে ছোট্ট একটি আইকন দেখা যাচ্ছে, এই যে আইকনটি, এই আইকনটিতে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলে ভিডিও রেকর্ড হচ্ছে, কারণ এটি মোবাইলের স্ক্রিনে কেউ দেখবে না। আপনি যে কোনো কিছু রেকর্ড করেন না কেন, অন্য কেউ বুঝতে পারবে না যে আপনার মোবাইলে সিক্রেট ভিডিও রেকর্ড হচ্ছে। এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সরাসরি প্রিভিউ আপনি দেখতে পাবেন যে কীভাবে ভিডিও রেকর্ড হচ্ছে। তারপর আপনি বাকি সব কাজ করতে পারবেন মোবাইল ফোন দিয়ে, কোনো অ্যাপস ওপেন করতে পারবেন, আদার্স যে কাজ আছে ওইগুলো করতে পারবেন। তারপর এই আইকনটিতে এখানে ক্লিক করবেন, যখন আপনার ভিডিও রেকর্ড করা শেষ হয়ে যাবে, এই যে এখানে ক্লিক করে দিন। তারপর এখানে স্টপ ক্যামেরা, এই যে এখানে ক্লিক করবেন, এই অপশনটিতে আবারও ক্লিক করলে এই ভিডিওটি রেকর্ড সেভ হবে। তো এই ভিডিওটি আপনি এখানে হোম স্ক্রিনে দেখে ভিডিওটি রেকর্ড করতে পাচ্ছেন। কিন্তু আপনি এই রেকর্ড করা ভিডিওগুলো কই পাবেন, এই যে দেখুন উপরে অপশন আছে রেকর্ডস, এখানে ক্লিক করলে আপনি এই ফোল্ডারগুলো ওপেন হবে। তারপর এখানে যে আপনি ভিডিও রেকর্ড করেছেন এই ভিডিওটি এখানে সেভ থাকবে। এই যে এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন অন্য ডিভাইসে, এখান থেকে সোশ্যাল মিডিয়া আপনি শেয়ার করতে পারবেন। তো এটি আমরা মোবাইলের স্ক্রিনে দেখে ভিডিও রেকর্ড করলাম। তো এখন যদি আমরা ট্রাই করি যে মোবাইলের লক স্ক্রিন এখানে লক থাকবে, তখন আমরা ভিডিও কীভাবে রেকর্ড করব। যেমন এখানে ভিডিও রেকর্ড যখন স্টার্ট হবে, তারপর আপনি মোবাইল ফোন লক করে দেন, এখন আপনি মোবাইল ফোন যেদিকে মুভ করবেন সেই দিকে ভিডিও কিন্তু রেকর্ড হবে মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে, অথবা আপনি মোবাইলের ফ্রন্ট ক্যামেরা ইউজ করে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এখন যদি আমরা মোবাইলটিকে আনলক করে তারপর এখানে জাস্ট ক্লিক করি এই আইকনটিতে, তারপর স্টপ ক্যামেরা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার মোবাইলের কিন্তু এই রেকর্ডটি কিন্তু সেভ হয়েছে, সেম এই রেকর্ডস ফোল্ডারে পাবেন। এই যে এখানে ভিডিও রেকর্ড হয়েছে, এটি হলো মোবাইল ফোনের স্ক্রিন আপনি অফ করে রেখে যে কোনো প্লেস অথবা যে কোনো জায়গায়, সিক্রেট জায়গা অথবা আপনার পার্সোনাল কোনো ব্যক্তিগত ভিডিও রেকর্ড করার প্রয়োজন হয়, যদি কোনো এভিডেন্সের জন্য ভিডিও রেকর্ড করার প্রয়োজন পড়ে, তাহলে আপনি ঠিক এইভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি মোবাইল ফোনের স্ক্রিন বন্ধ করে যে কোনো মার্কেটে যে কোনো জায়গায় আপনি ভিডিও রেকর্ড করবেন ঠিক সেম প্রসেসে, অথবা আপনি যখন কোনো একটি ভিডিও রেকর্ড করবেন আগে আপনি শিডিউল দিয়ে রাখতে পারবেন। এই যে শিডিউল টাইম আছে যে এত ঘন্টা পরে এত টাইমে এটি ভিডিও কিন্তু রেকর্ড হবে। তারপর এই যে সেটিংয়ে ক্লিক করার পর এখানে এই অপশনগুলো অবশ্যই দেখবেন, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা টেস্ট করবেন, অথবা রেকর্ড অডিও ফ্ল্যাশ লাইট এটি বন্ধ রাখবেন, এখান থেকে ভিডিও কোয়ালিটি কোন কোয়ালিটিতে আপনি ভিডিও রেকর্ড করবেন এখানে কোয়ালিটি দেওয়া আছে, এবং আপনি যেখানে ভিডিও রেকর্ড করবেন ওখানে যদি মোবাইল ফোন বের করে আপনি ভিডিও রেকর্ড করা শুরু করেন, হয়তোবা অনেকে আপনাকে সন্দেহ করবে, সেই জন্য আপনি এখান থেকে শিডিউল টাইম সেটিং করে দিবেন যে কত মিনিট পর ভিডিওটি রেকর্ড হবে এবং কতক্ষণ ভিডিও রেকর্ড হবে। এখান থেকে শিডিউল দিয়ে রাখলে অটোমেটিক ওই টাইম অনুযায়ী আপনার মোবাইলে সিক্রেট ভিডিও রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে।
ব্যাক ক্যামেরা অথবা ফ্রন্ট ক্যামেরা যে কোনো ক্যামেরা আপনি যদি সেটিং করে রাখেন, আর এইভাবেই আপনারা যে কোনো জায়গায় ভিডিও রেকর্ড করতে পারবেন মোবাইলের স্ক্রিন লক অবস্থা থাকায়। আর বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, এই যে এখানে রয়েছে ডাউনলোড অ্যাপ লিঙ্ক, এই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আর যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকুন।